নমস্কার, আয়ুর্বেদ আয়ুর্বেদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আবারও একদম সরাসরি অনুষ্ঠান আয়ুর্বেদ আয়ুর্বেদার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাওয়া, এবং আমরা জানি আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র যেই চিকিৎসাশাস্ত্র আমাদের বাঁচার রাস্তা দেখায়, আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র যে চিকিৎসাশাস্ত্র আমাদের একদম মূল থেকে সমস্যার সমাধান করে থাকে, আর আয়ুর্বেদ আয়ুর্বেদা হচ্ছে তার নাম। আয়ুর্বেদ আয়ুর্বেদা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং তাদের অনবদ্য চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তো আপনারা তার কিছু ঝলকও দেখলেন একদম অনুষ্ঠানের শুরুতে। আমাদের সঙ্গে হটসিটে অবশ্যই হাজির রয়েছেন এই মুহূর্তে আয়ুর্বেদ আয়ুর্বেদার ডাইরেক্টর ডক্টর বিনোদ কুমার সিং। অনেক স্বাগত ডক্টর সিংকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন ওনার সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে। আমরা এখানে যেমন বিভিন্ন ধরনের রোগ, ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করি, সেটা আর্থারাইটিসের সমস্যা বলুন, বিভিন্ন ধরনের তো বাতজের সমস্যা আমরা দেখি, ফ্রোজেন শোল্ডার থেকে শুরু করে একেবারেই লাম্বাস স্পন্ডলাইসিস, অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস ইত্যাদি সমস্যা, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, ডায়াবেটিস, সমস্ত কিছুর অবশ্যই সমাধান সূত্র কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, এবং সেটা অবশ্যই আয়ুর্বেদ আয়ুর্বেদা। আমরা সমস্ত আলোচনা নিয়ে থাকছি, আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে ডক্টর সিংয়ের সঙ্গে কথা বলতে, ফোন করতে, আপনারা প্রশ্ন করুন। আমাদের ফোন নাম্বার 6292424241, 6292424342, এই দুটি সরাসরি লাইভ অনুষ্ঠানে ফোন নাম্বারে আপনারা ডেফিনেটলি ফোন করতে পারেন। একদম অনেকদিন পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সিং আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর প্রথমেই বলবো যে মানুষ ব্যথা বেদনা নিয়ে জর্জরিত, সে যে কোনো বয়সের ক্ষেত্রে আমরা জয়েন্ট পেনের সমস্যা কন্টিনিউয়াসলি দেখে আসছি, তো সেইখান থেকে আয়ুর্বেদ আয়ুর্বেদার আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কী করে মানুষকে বার করবে? দেখুন, প্রথম কথা আপনাকে বলে দিই, প্রত্যেক জিনিসে মানে হতে পারে, মানে আমরা যদি মডার্ন সায়েন্সের দিকে যদি গিয়ে কথা যদি বলি, তো দেখা গেছে কি ওনাদের কাছে ওনারা যত আর্থারাইটিসের সম্পর্কে ওনারা যা বর্ণন করেছেন হাতে গোনা যায়। আমাদের ওয়েস্ট মানে আমাদের আয়ুর্বেদের মধ্যে মিনিমাম মোর দ্যান 200 বাত ব্যাধির সম্পর্কে বলা হয়েছে, আর এটাই বলা হয়নি কি ওর মধ্যে এটাও বলা হয়েছে কি কেন হয়, কিসের জন্যে হয়, আর কীভাবে এটাকে আটকানো যেতে পারে, আর কীভাবে মানুষ পরবর্তী সময় নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে সুস্থভাবে এনারা চলতে পারে। এই যে ব্যথা বেদনা, প্রথম কথা আপনাদেরকে বলে দিই, যদি কোনো যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ান যদি এটা বলেন কি এই আমার এই ওষুধটা আজকেই খান, আজকেই এক ঘন্টার মধ্যে ব্যথা বেদনা বন্ধ হয়ে যাবে, তাহলে উনি মিথ্যে কথা বলছেন, বা ওই ওষুধের মধ্যে আমার মনে হয় কি ওই ওষুধের মধ্যে একটা ভেজাল আছে। কেন কি আমাদের কাছে কোনো পেন কিলার নেই, আমরা যে আয়ুর্বেদ সবসময় একটাই কথা বলে, ব্যথা বেদনা যন্ত্রণাটা হচ্ছে দিজ আর দ্য সাইন অ্যান্ড সিমটম অফ দ্য ডিজিজ। একটা যেমনি জ্বর হলে গায়ের টেম্পারেচারটা বাড়ে, তাহলে এটা একটা সিমটম হয়ে গেল। তো ঠিক ওইভাবেই আমার যদি শরীরের মধ্যে বাত ব্যাধি যদি হয়, তো ওর সিমটম এটাই হবে কি জয়েন্টগুলো একটু এফেক্টেড হবে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক থেকে অনেক বেশি জয়েন্টগুলো এফেক্টেড হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বড় বড় জয়েন্টগুলো এফেক্টেড হয়েছে, তো তাদের বিভিন্ন হিসেবে বিভিন্ন নাম আছে। যেমনি আজকাল সব থেকে বেশি আমাদের কাছে প্রচুর পেশেন্ট যারা আসছেন তাদের মধ্যে অস্টিও আর্থারাইটিস আসছে। অস্টিও আর্থারাইটিস আগে আমরা এটাই ভাবতাম যখন আমিও মানে ইয়াং ছিলাম, যখন ধরে নিন 16-17-18 বছরের যখন আমি ছিলাম, তখন এটাই জানতাম কি একটা বয়স্কর মানুষকে আমি দেখতাম রাস্তাতে যখন হাঁটছে তো হাঁটু ধরে হাঁটছে বা ওর ব্যথা হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, তখন আমরা এটাই জানতাম কি না একটা বয়স হওয়ার পরে ব্যথা বেদনা যন্ত্রণাটা হয়, মানে হাড়গুলো ক্ষয় হয়। কিন্তু এই এখন যখন থেকে আমি আমরা যে আয়ুর্বেদ আয়ুর্বেদার মধ্যে সব থেকে বড়ো জিনিস আমি দেখছি কি আজকাল ইয়াং জেনারেশনদেরও অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে, শোল্ডারে অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে, আর হাঁটুতে অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাম্বার মানে লাম্বারেও অস্টিও আর্থারাইটিস। আগে তখন ভাবতাম আমি কি আগে যত বাচ্চারা এত খেলাধুলা করতো, ফুটবল ক্রিকেট সব খেলতো, এখন তো বাচ্চারা এখন আপনি দেখুন 16-17 মাস ধরে সব বাচ্চারা নিজের ঘরের মধ্যে আছে, আর ওনারা কিছু মানে ওরা বাইরের অমনি খেলাধুলা করতে পারছে, তো ঘরের মধ্যে ওরা কী খেলাধুলা করতে পারে, খুব বেশি হলে ভিডিও গেম নিয়ে খেলবে, কম্পিউটারে গেম খেলবে, টিভি দেখবে, ইয়া অনলাইন ক্লাসটা করবে। এরপরেও দেখা যাচ্ছে এইসব মানে বাচ্চা মানে বাচ্চাদেরকে আমি বলবো কি তারা এই এই সব রোগ থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। একটা ফোন নিয়ে আমরা জাস্ট আসছি। হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হচ্ছে আমি বলি সুজা গোস্বামী। আমরা শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে সুজা গোস্বামী।
কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম হচ্ছে সুজা গোস্বামী। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি এই মুকুন্দপুর। আচ্ছা, কাহাল কমপ্লেক্স থেকে বলুন। আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে আমার প্রায় 10 বছর ধরে এই আর্থ্রাইটিসের পেন, মানে প্রচন্ড কোমরে পায়ে ব্যথা, আর আমি অনেক এক্সারসাইজ করেছি কিন্তু কিছুতেই কমছে না। এটা আমার প্রচন্ড মানে ব্যথা করে, রোজ আমি বসতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা ঠিক আছে মা, আপনার কথাটা আমি শুনলাম, এবার একটু মনোযোগ দিয়ে একটু আপনি আমার কথাটা শুনুন। আপনি মুকুন্দপুরে থাকেন, আমি কালকেই সাউথ সিটি মলের কাছে যে আমার চেম্বারটা আছে আপনারা আমাকে কালকে ওইখানেও পাবেন, এবং আপনাদের যদি আর বিকেলবেলা আপনারা ঠিক আমাকে রাতবিহারিতে ট্রায়াঙ্গুলার পার্কের কাছেও পাবেন। তো কোন দিন কোন জায়গাতে কোন চেম্বারে আপনারা পাবেন, এর জন্য আমি আপনাদের জন্য আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো কি দয়া করে একটু হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, হোয়াটসঅ্যাপ নম্বরটাও নোট করে রাখবেন, যদি কোনো প্রবলেম হয় ওইখানে লিখে আপনারা পাঠাবেন। দয়া করে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন না আপনারা, দয়া করে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন না, আপনাদের নিজের প্রবলেমগুলো হোয়াটসঅ্যাপ নম্বরে লিখেও পাঠাতে পারেন। আর যিনি আমাকে ফোন করেছিলেন, যিনি বললেন ওনার কোমরে ব্যথা হাঁটুতে হতো, একটাই খালি কথা বলবো মা, চাইলে তখনই আপনার থেকে আমি জিজ্ঞেস করতে পারতাম, লেকিন এখন বলে দিচ্ছি আপনি সব থেকে প্রথম আপনি নিজের পেট পরিষ্কারটা করান, মানে পেট যেন সব সময় পরিষ্কার হয়, বাউল মুভমেন্টটা যেন সব সময় ক্লিয়ার হয়। আর আপনি যদি চান কি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হব, তো হেল্পলাইন নম্বরটা নোট করে ফোন করে কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করুন। আপনার কাছে যদি কোনো প্রিভিয়াস রিপোর্ট যদি থাকে, রক্ত পরীক্ষা, এক্স রে রিপোর্ট যদি পুরনো কোনোটাও থাকে, ওটা সব নিয়ে আপনি আমার সঙ্গে কালকে দেখা করতে পারেন। 12:30 থেকে আমি 3টে অবধি আপনার সাউথ সিটি মলের আমার চেম্বারে আমি আপনারা আমাকে পাবেন, এটা হলো একটা কথা। আর আপনাকে এটাই বলবো কি আপনার হাজমা ডাইজেস্টিভ পাওয়ারটা একটু আপনার উইক আছে, খাবারের সঙ্গে যদি পারেন উষ্ণ গরম জল খাবেন, 1 ঘন্টা পর যদি ইচ্ছে করে নর্মাল বা ঠান্ডা জল আপনি খেতে পারেন, এটা একটু মেনটেন করবেন। আর রাত্রিবেলা শিওর এমনি কিছু খাবেন যার থেকে সকালবেলা পেটটা যেন আপনার পরিষ্কার হয়। একদম। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমি বলছিলাম যে আমার এই হ্যাঁ শোনা যাচ্ছে বলুন, আমার হচ্ছে আর্থ্রাইটিসের সমস্যা, পায়ে এবং কোমরে প্রচন্ড ব্যথা, আমি যথেষ্ট মানে করি কিন্তু আমার কিছুতেই কমছে না একদম। দেখুন আপনাকে ঠিক এই হতে পারে, আপনি এর আগে ফোন করেছিলেন বা আপনার আগে যিনি ফোন করেছেন উনিও মুকুন্দপুর থেকে ফোন করেছিলেন, ওনারও এই প্রবলেমটা, আমি ওনাকেও একটাই কথা বলেছি হেল্পলাইন নম্বরটা টুকে রেখে নেন, সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, কালকে আমি সাউথ সিটি মলের কাছেই যে আমার চেম্বারটা আছে ওইখানে আমি থাকবো, এবং বিকেলবেলা যদি মানে কারোর খুবই আর্জেন্ট দরকার যদি পড়ে দেখাবার জন্য, তো তারা আমাকে রাতবিরে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমার চেম্বারে ওইখানেও আমাকে দেখাতে পারে। এছাড়া তো আপনারা আমাকে লেক টাউনেও পাবেন, কেন কি লেক টাউনে আমাদের কর্পোরেট চেম্বার আছে, প্লাস আপনারা আমাকে বিরাটিতেও দেখাতে পারবেন। তো আপনাকে একটাই কথা বলবো, আমরা খুব আয়ুর্জয়েদ আয়ুর্বেদার যে কোনো মানে চিকিৎসকরা আপনাদের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, কলকাতার মধ্যে মিনিমাম নর্থ ক্যালকাটাতে 2টো চেম্বার, সাউথ ক্যালকাটাতে 2টো চেম্বার আছে, হাওড়া ময়দানে আমাদের একটা চেম্বার আছেই শরৎ সদনের অপোজিটে, তো যেটা যাদের জন্য সুবিধা হবে ওইখানে হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারে। অবশ্যই আমি একটুখানি বলে দিই, হেল্পলাইন 9073404165 এবং 9073404265, এই দুটি হেল্পলাইন্স, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিই 9833118287। চেম্বার্স আপনাদের বলে রাখছি, তবে চেম্বার্সে অ্যানাউন্সমেন্ট আমি করছি ঠিকই, আপনাদের শুধু জেনে নিতে হবে এই চেম্বার্স কোথায় কবে উনি বসছেন সেটা আপনাদের ফোনের মাধ্যমেই জানতে হবে। বলে রাখি যে ওনার যে চেম্বার্স রয়েছে লেক টাউনে রয়েছে, এএন সাহা রোড, যেটা আদ্যানাথ স্কুলের একদম কাছে, এছাড়া যা যা চেম্বার রয়েছে বিরাটিতে, বিসাইড সাউথ সিটি মল চেম্বার, রাসবিহারী ট্রায়াঙ্গুলার পার্কে ওনার চেম্বার রয়েছে, হাওড়ায় যে চেম্বার ওনার রয়েছে এটা শরৎ সদনের অপোজিটে হাওড়া ময়দানে, আউটস্টেশনে ওনার চেম্বার্স কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, ব্যান্ডেল, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, খড়গপুর,
সমস্ত জায়গার জন্য আপনাদের কিন্তু কবে ডেট সেগুলো জানতে একটু হেল্পলাইনে ফোন করতে হবে। এছাড়া বলে রাখি কোন কোন জায়গা ওনাকে পাবেন, আসাম, গুয়াহাটি, এটা হচ্ছে মোজাই, হ্যাঁ, শিলচর, ত্রিপুরা, আগরতলা, দিল্লি, এই সমস্ত জায়গাতেও কিন্তু ডট সিং চেম্বার করবেন। তো সেই জায়গার ডেটগুলো আপনাদের জেনে নিতে হবে। থার্ড উইকে ওনার চেম্বার রয়েছে ডক্টর বিনোদ কুমার সিং তার এক্সপার্ট টিম নিয়ে থার্ড উইকে থাকবেন, যেখানে সেটি হচ্ছে ব্যান্ডেল, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর। থার্ড উইকে ব্যান্ডেল, দুর্গাপুর, কৃষ্ণনগর, বহরমপুর, এবং অবশ্যই হেল্পলাইন এবং হোয়াটসঅ্যাপেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। যে জায়গায় আমরা ছিলাম এই যে আপনি বলছিলেন আমাদের লাইফস্টাইলটাও খুব অন্যরকম হয়ে গিয়েছে, লাইফস্টাইল প্লাস আমাদের আনহেলদি ফুড, একদম আমাদের কাছে আনহেলদি ফুড। আমি আপনাকে যেমনি বললাম না কি, আগেকার ছেলেরা এত সুন্দর ফুটবল, আমিও যখন ছোট ছিলাম তখন ঘর থেকে বেরোবার মানেই আমরা একদম দৌড়ে চলে যেতাম, মাঠের মধ্যে খেলাধুলা করতাম। এখন বাচ্চারা দেখছি কি ঘরের মধ্যে একটু বেশিরভাগ থাকছে, লেকিন তার পরেও তাদের এই প্রবলেমটা হচ্ছে। মেন কথা একটাই কি, আপনি খাওয়া দাওয়া করলেন আর বাড়িতেই আপনি চুপচাপ যদি বসে গেলেন, আর বাড়িতে বসেই আপনি কম্পিউটার আর ট্যাবের ওপরে আপনি যদি নিজের সময় যদি কাটান, তাহলে তো ওই খাবারটা তো ভালো করে হজম হবে না। আর যদি ভালো করে খাবারটা যদি হজম না হয় তো ওই খাবারটা আপনার শরীর থেকে বেরোবেও না। এবার যদি শরীর থেকে খাবার না বেরোয় তো এটাও আপনি জানেন কি, যে কোনো রান্না করা জিনিস 24 ঘন্টা থেকে বেশি যদি মানে টেম্পারেচার মানে যেমনি আমাদের টেম্পারেচার মানে ফ্রিজে না রেখে বাইরে যদি রেখে দেওয়া তো 24 ঘন্টার মধ্যে খাবারটা নষ্ট হয়ে যায়, তার থেকে একটা গন্ধ বেরিয়ে যায়, আর খাবারের মধ্যে হাত দিলে হাতের মধ্যে একটু চ্যাটচ্যাটা ভাবটা লাগে। ঠিক ওইভাবেই আমাদের শরীরের মধ্যে সবসময় টেম্পারেচার থাকে। আপনি দেখবেন খুব মানে শীত প্রধান জায়গাতেও আপনি যদি চলে গেলেন যেখানে আপনি -50 ডিগ্রি মানে 10 ডিগ্রি আপনি সেন্টিগ্রেড যেখানে আছে আপনি দেখাচ্ছেন কি -10 ডিগ্রি আছে, ওইখানে যদি আপনার বডি টেম্পারেচার আপনি মাপেন তো দেখবেন আপনার বডি টেম্পারেচারটা পাওয়া যাবে, ফারেনহাইটে পাওয়া যাবে। তার মানে এটাই হলো কি, আপনি কত ঠান্ডাতে থাকুন না কেন শরীরটা ভেতরে গরম আছে। তো ওই গরমের মধ্যে যদি খাবার রাখা হয় তো খাবারটা তো খারাপ হয়। তো যেটা আমি আজকে দুপুরবেলা যেটা খেলাম কালকে 12টার মধ্যে যদি ওইটা আমার শরীর থেকে না বেরোয় তাহলে আমার শরীরের মধ্যে ওইটা পচে যেতে আরম্ভ করবে। আবার যখন পচতে যখন আরম্ভ করবে তখন ওইখান থেকে টক্সিক বেরোবে, টক্সিক এন্ডোটক্সিক যে টক্সিকটা বেরোবে যাকে আমরা বাংলাতে বলি আম বিষ, এই আমটাই যখন রক্তের মধ্যে মিশ্রিত হয়ে মিশিয়ে যাবে তখন আমাদের শরীরের মধ্যে আয়ুর্বেদ 3টে ফান্ডামেন্টাল পয়েন্টের ওপরে চলে, বাত, পিত, কফ, বায়ুটাকে প্রকোপিত করবে। বায়ুটা যদি প্রকোপিত হয় তো বাত ব্যাধি তো 100%ই হবে। তো এটার জন্য মানে সিম্পল কথা, লোকরা ভাবে কি ডাক্তার মানে বিরাট বড় ব্যাপার, না এটা একদম নর্মাল। আপনারা এটাকে নিজের ঘরের মধ্যে থেকেও নিয়েও যদি আপনারা করেন তো দেখবেন কি আমি যেটা বলছি ওটাই। তো এর জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, পেট পরিষ্কার করাটা সব থেকে মেইন ইম্পর্টেন্ট। একদম আসছি একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সুভাষ দাস কর্ণগর থেকে বলছি। আচ্ছা বলুন। আমার ওয়াইফের জন্য বলছি, উনি অ্যালজাইমার রোগী বুঝলেন, সব ভুলে যায়, মানে সকালে কি দিয়ে খেলো বলতে ওরা বলতে পারে না, খেয়ে দিয়ে উঠে কি করতে হবে ভুলে যায়, সে সব খুব গন্ডগোল হচ্ছে, কি করা যায় আপনার হ্যাঁ। তো আমি আপনাকে একটাই কথা বলবো, দেখুন কুননগরে থাকেন আপনার জন্য মানে ইজি হবে, সব থেকে ইজি হবে আপনার হাওড়া ময়দানটা। তো আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করে হাওড়া ময়দানের টাইমটা জেনে নেন, কোন টাইম থেকে কোন টাইম আমি ওইখানে পেশেন্ট দেখবো। আপনি ওইখানে আসতে পারেন, আপনি নিজের মিসেসকে না আনলেও চলবে, লেকিন হ্যাঁ ওনার যদি কোনো প্রিভিয়াস ইনভেস্টিগেশন যদি রিপোর্ট যদি থাকে তাহলে আরও ভালো হয়। বৃহস্পতিবার আমি এই বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমি পেশেন্ট দেখব, কোন টাইমটা এটার জানার জন্য আপনাদেরকে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে, তখনই আপনারা জানতে পারবেন কি আমি হাওড়া ময়দানে কটা থেকে কটা আমি পেশেন্ট। তা আপনাকে বলছি চিন্তা করার কোনো দরকার নেই, কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে ওনার বয়স কত এটাও একটু দেখতে হবে, ওনার ব্লাডের কিছু রিপোর্ট যদি, কেন বেসিক্যালি দেখা যায় সোডিয়াম যদি কমতে আরম্ভ করে তো মানুষ আজেবাজে উল্টো ভুলতে আরম্ভ করে, চিনতে আরম্ভ করে, অনেক কিছু ফ্যাক্টর মানে থাকে যার মধ্যে এই সব প্রবলেমটা দেখা যায়। তো এইটা স্পেশালি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হাওড়া ময়দানে আপনি আমার সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আমি যেটা পারি সেটাই বলি কি হ্যাঁ পারবো, আর কতদিনের মধ্যে পারবো ওটাও বলে দেবো, আর যেটা পারি না আমি হাত জোর করে বলে দিই আমি পারবো না একদম। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি উত্তরপাড়া থেকে দীপা মুখার্জি বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন? বলছি আমার ম্যাডাম প্রচন্ড হাঁটুতে 2 মাস হলো খুব যন্ত্রণা, আর হাঁটুটা ফুলে আছে, আর মাঝে মধ্যে রাস্তায় চলতে চলতে বেশ যাচ্ছি, যেতে যেতে এত মানে ব্যথা যন্ত্রণা করে, সঙ্গে সঙ্গে না মানে ওখানেই মনে হয় বসে পড়ি। হ্যাঁ, তারপরে এবার বাড়িতে এসে আস্তে আস্তে আমি তো হোমিওপ্যাথি খেয়ে ওষুধ করে একটু যোগা করি, যোগা করে মানে অনেকটা এখন একটু ঠিকের দিকে আছে, কিন্তু মাঝে মধ্যে ওই যেতে যেতে রাস্তায় না কষ্ট হয়ে যায়। দেখুন, আপনাকে আমি একটাই কথা বলবো, উত্তরপাড়াতে আপনিও থাকেন, আপনার জন্য কাছাকাছি আমার মনে হয় হাওড়া ময়দানটাই হবে। বৃহস্পতিবার আমি ওইখানে পেশেন্ট দেখবো, আপনাকে একটু হেল্পলাইনে ফোন করে এটা জেনে নিতে হবে কটা থেকে কটা আমি দেখবো। আর আপনার যদি হাঁটুর এক্সরে যদি করানো থাকে, তাহলে একটাই কথা বলবো কি, আপনি নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আপনি আমার সঙ্গে হাওড়া ময়দানে দেখা করতে পারেন। আপনি যদি নাও আসতে পারেন, কষ্ট আপনার আছে, আপনি আসতে পারছেন না, তো আপনি বাড়ির যে কোনো লোককে দিয়ে নিজের সব রিপোর্ট পাঠিয়ে দেবেন, আমি দেখে নেব। আমার যদি কিছু আরও প্রশ্ন করার ইচ্ছে যদি থাকে, তো আমি আপনার বাড়ির লোককে বলবো আপনার সঙ্গে আমাকে ফোনে কথা বলাবার জন্য, আমি কথা বলে নেব বলার পর। কেন কি একটা সবসময় মনে রাখবেন, এই লকডাউনের সেশনের মধ্যেও আমরা ট্রিটমেন্ট বন্ধ রাখিনি, আমরা অনলাইন ট্রিটমেন্ট কন্টিনিউয়াসলি করে গেছি। হতে পারে নতুন পেশেন্টরা যারা নতুন দেখাতে চাইছেন তাদের সঙ্গে আমাদের অত যোগাযোগ হয়নি, লেকিন আমার সব পুরনো পেশেন্টরা নিজের ওষুধ বন্ধ করতে পারিনি, কেন কি আমরা অনলাইন ট্রিটমেন্টটা রাখি। তো এই জন্যই আপনারা নিশ্চিন্ত থাকবেন, কি এটা ভাববেন না কি ট্রেন না চললে ডাক্তারবাবুকে আমি কীভাবে দেখাবো, কোনো কিছু না, হোয়াটসঅ্যাপে নিজের প্রবলেমগুলো লিখে পাঠান, আমরাই বলে দেবো কীভাবে অনলাইন ট্রিটমেন্ট হয়। তার দূরে যারা রয়েছে তারা, হ্যাঁ ভিকল, হ্যাঁ আমি তাদের তাই কিন্তু যোগাযোগ, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি সব রিপোর্টগুলো চেয়ে নিই, আমার যদি কিছু নতুন রিপোর্ট করাবার যদি ইচ্ছে হয় আমি ওটা বলে দিই কি আপনি এই রিপোর্ট করবেন, প্লাস আমাকে যদি ওই এফেক্টেড পার্ট যদি দেখতে হয় তখন আমরা ভিকল করি। ভিকল করার পরে আমরা দেখে ফেলি কি হ্যাঁ কোন পার্টে এফেক্টেড আছে, যেমনি এখন কিছুক্ষণ আগে যিনি ফোন করলেন উত্তরপাড়া থেকে, আমি এটা বলে দিতে পারি ওনার হাঁটুটা ফুলে গেছে, ওনার হাঁটুটা উনি যখন রাস্তাতে হাঁটেন হাঁটুটা লক হয়ে যায়, মানে গ্যাপিংটা 2 হাড়ের গ্যাপিংটা কমে গেছে। তো এই জন্য আমি ওনাকে বললাম কি হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। আবারও বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার 9073404165, 9073404265, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831828278, চেম্বার্স লেক টাউন এএন শাহ রোড আদানাথ স্কুলের কাছে, যেটি বিরাটি বিসাইড সাউথ সিটি মল, রাসবেরি ট্রাঙ্গুলার পার্কে চেম্বার, এছাড়া বাইরের চেম্বার কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, ব্যান্ডেল, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া, কৃষ্ণনগর, খড়গপুর, এছাড়া আসাম, গুয়াহাটি, মোজাই, শিলচর, ত্রিপুরা, আগরতলা, দিল্লি চেম্বার রয়েছে। প্রত্যেকটি চেম্বার ডেটগুলো জানতে হেল্পলাইনেই ফোন করতে হবে আপনাদেরকে। এবং থার্ড উইকে যে চেম্বার রয়েছে, ডক্টর বিনোদ কুমার সিং তার এক্সপার্ট টিম নিয়ে থাকছেন থার্ড উইকে, ব্যান্ডেল, দুর্গাপুর, কৃষ্ণনগর অ্যান্ড বহরমপুর। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কামালগাছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন? হ্যাঁ বলুন, হ্যাঁ আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছি আমার কোমরে ব্যথা পিছনের দিকে, তারপর হাঁটুতে ব্যথা, আঙ্গুলের ব্যথা, এবং অধিকাংশ জয়েন্টেই ব্যথা, আর নিচে বসলে আমি উঠতে পারি না, হাতে ভর না করে উঠতে পারছি না। মা আপনাকে, হ্যাঁ আমার সুগার আছে, ডায়াবেটিস। আচ্ছা এবার আপনি একটু আমার কথাটা, কামালগাছি থেকে উনি ফোন করেছেন, যে যে সেন্টারটা আপনার কাছাকাছি হবে, যদি আপনার মনে হয় কি সাউথ সিটি মল, যাদবপুর মানে প্রিন্স আনোয়ার শাহ রোড মানে যাদবপুর থানার কাছে সাউথ সিটি মলেরটা আপনার জন্য যদি কাছে হয় আপনি ওইখানেও এসে আমাকে দেখাতে পারেন। আপনার যদি মনে হয় কি রাসবিহারী ট্রায়াঙ্গুলার পার্কের চেম্বারটা আপনার জন্য ইজি আছে, তো ওইখানেও এসে আপনি আমাকে দেখাতে পারেন। বা আপনার যদি মনে হয় কি না লেক টাউনটা আপনার জন্য ইজি হবে, তো লেক টাউনেও এসে দেখাতে পারেন বিরাটে। একটাই খালি কথা মনে রাখবেন, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, যেটা ইজি হবে।
আপনার বাড়ি থেকে আমার কাছে আসতে আপনার যেটা ইজি চেম্বারটা হবে ওই চেম্বারেই আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আর যখনই আসবেন নিজের সঙ্গে প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমার সঙ্গে দেখা করবেন। একদম। হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ডাক্তার অফিসে একটু কথা বলতে চাই। একদম, উনি আছেন। আপনার আপনার নাম আর জায়গাটা বলুন। আমার নাম এস এস রায়, আমি ক্লিনিক সম্বন্ধে জিজ্ঞেস করব। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সোদপুর। আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার ছেলে অটিজম আছে, 8 বছর বয়স। হুম, অটিস্টিক চাইল্ড। আচ্ছা, অটিস্টিক চাইল্ড। হ্যাঁ, এটাই সমস্যা। ওর মানে ঠিক মতো কথা বলতে পারে না, সেন্সটেক্স টু কম, আর খুব চঞ্চল, এক জায়গায় বসে না। দেখুন, আপনাকে একটা কথা বলবো, আপনি যেটা বললেন আমি আপনার কথাটা শুনলাম। সোদপুর থেকে আমার মনে হয় কাছাকাছিটা আমার মনে হয় বিরাটই হবে। তো যদি আপনি পারেন তাহলে হেল্পলাইনে ফোন করে একটা বিরাটির মানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আর যখনই আসবেন নিজের সঙ্গে নিজের পুরো প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আসবেন। এবার রইল আপনার মানে মানে সন্তানের ব্যাপারেটা আমি আপনাকে বলে দিই। তো ওর বয়সটা কম আছে, এটার জন্য কোনো ফ্যাক্টর না, লেকিন আপনার চিন্তা করার দরকার নেই। সবসময় একটা কথা আপনাকে বলে দিই, যে কোনো মানুষের ওপরে যদি ভরসা করতে হয় তো মাত্র 15 দিন, যে কোনো চিকিৎসকের ওপরে যদি ভরসা করতে হয় তো মাত্র 15 দিন। 15 দিন ওর কথা মতন চলবেন, যদি আপনার মনে হয় কি ওষুধটা খেয়ে আপনার সন্তান বা আপনার পেশেন্ট উপকার পাচ্ছে তাহলেই আপনি ওই ট্রিটমেন্টটা মানে কন্টিনিউ মানে ডাক্তারবাবু যতদিন বলবেন ততদিন আপনাকে ওই ট্রিটমেন্টটা করাতে হবে। আর একটা সবসময় কথা মনে রাখবেন কি, আমরা কখনো নিজের পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট করি না। আমাদের আয়ুর্বেদের মধ্যে যে ওষুধটা আছে ওটাই আমরা প্রেসক্রাইব করি, ওটাই আপনার সন্তানকে খেতে হবে, যেটা আপনি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের দোকানে আপনি পাবেন। তো আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, যেটা আপনার জন্য কাছাকাছি হবে, সোদপুর থেকে যেটা আপনার কাছে হবে আপনি ওইখানে এসে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন নিজের প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্টটা নিয়ে। অবশ্যই তাই, একটু পঞ্চকর্মায় আমরা যাব। হ্যাঁ, পঞ্চকর্মের মধ্যে এটাই আপনাকে আমি বলে দিতে পারি কি, উই আর আমরা এখন মানে আমরাই করছি এখন, মানে এখন অবধি তো আমি এটাই দেখছি কি আমরাই এখন পঞ্চকর্মটা করছি। পঞ্চকর্ম সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদের ট্রিটমেন্টের দুটো মেন দুটো স্ট্রিম আছে, একটা হচ্ছে কি বাই মেডিসিন, আর একটাকেই এই জীবন মানে আমি ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম, লেকিন এই এইটা যেন সবসময় আমি যদি থাকে। বলার মানে এটা হলো কি, গাড়ি যদি আপনার বাড়িতে যদি 4-চাকা গাড়ি থাকে আর এই গাড়িটাকে আপনি লং লাইফে একে একটু ভালো করে রাখতে যদি চান তাহলে আপনাকে একটু সার্ভিস করাতে হবে প্রত্যেক মাসে মাসে। কিন্তু আমরা নিজের শরীরে আমরা এত চালাক মানুষ না, আমরা নিজের নিজেকে কখনো সার্ভিস করাইনি, করাবোটা কোথায়, জায়গা তো নেই কি কোন জায়গায় গিয়ে নিজের মানুষের শরীরটাকে সার্ভিস করায়। তো একটা কথা মনে রাখবেন, পঞ্চকর্মর মানেটাই হলো ডিটক্সিফিকেশন অফ দ্য হিউম্যান বডি। আপনার শরীরের মধ্যে যে সব টক্সিকগুলো আছে আমরা পঞ্চকর্ম মেথড দিয়ে ওইটাকে আমরা বার করে দিই। বার করার পরে আপনার পুরো শরীরটাকে শোধিত করে দেওয়া হয়, আর এরপরে বলে দেওয়া হয় কি আমরা কী বুঝিয়ে দিই কি আপনার এই রোগটা হয়েছিল এই এই কারণের জন্য, এই দ্বিতীয়বার এই কারণটা আপনি আর করবেন না, আপনার বডিটা আমরা টোটাল পরিষ্কার করে দিলাম, এবার এটা করবেন। লাস্টে দেখা যায় কি মানুষ তখন রূপচর্চা ছেড়ে শরীরচর্চা করতে আরম্ভ করে দেয়। পঞ্চকর্মটা হচ্ছে অরিজিনালি শরীরচর্চা, আপনি যদি শরীরচর্চা রোজ করেন না তো রূপচর্চা করার দরকার পড়বে না। এটা একদম সত্যি কথা। এবং জয়েন্ট পেইনের পাশাপাশি পাইলস ফিশার ফিস্টুলাটা মনে হয় মানুষের এখন দেখুন পাইলস ফিস্টুলা। হ্যাঁ, পাইলস ফিস্টুলা ফিশারের জন্য আমি এটা তো আমরা গর্ব করে বলতে পারি কি, যেটা অন্য প্যাথির চিকিৎসকরা এই কথাটা বলতে পারবেন না, লেকিন আমরা বলি কি আমাদের রিল্যাপস হবে না, মানে আমাদের ট্রিটমেন্টটা আমরা পাইলস ফিস্টুলা ফিশারের প্রথম আমরা অ্যাটেম্প করি ওষুধের মারফতে ভালো করা। এবার ওষুধের মারফতে যখন দেখে নিলাম কি না ওষুধের মারফত থেকে একটু ভালো হয়েছে লেকিন পেশেন্টকে তাড়াতাড়ি ভালো করতে হবে, তখন আমাদের একটা পঞ্চকর্মের মধ্যে ক্ষার কর্ম আছে, ক্ষার কর্ম মানে ক্ষার সূত্র আর ক্ষার পতন। তো ক্ষার সূত্র দ্বারা একদম উইদিন 1 আওয়ারের মধ্যে পেশেন্ট হাসি খুশি আমাদের কাছে আসে আমাদের চেম্বারে, আমরা ক্ষার সূত্র করে দিই, এরপরে আধ ঘন্টা আমার পেশেন্ট আমার চেম্বারের মধ্যেই রেস্ট নেয়, তারপরে নিজের বাড়ি চলে যায়, পরের দিন থেকে ও নিজের অফিসের কাজও করতে পারে, আর উইদিন 7 ডেজ ও ভালো হয়ে যেতে পারে, আর দ্বিতীয়বার ওই জায়গাতে পাইল ফিরে আসবে না। আমার মনে হয় না কি যে বা যারা অন্য প্যাথিতে গিয়ে অপারেশন করিয়েছেন তারা এখন অবধি সুস্থ আছে, কারণ আমার কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে যারা অনেক অপারেশন করিয়ে দিয়েছে করিয়ে নিয়েছেন এরপরে আমার কাছে ওনারা আসছে। আমরা আসবো আবার আলোচনায়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন?
একমাত্র চিকিৎসক যে ডায়াবেটিস কে বা সুগার কে রোগ বলে গণনা করি না। আমাদের আয়ুর্বেদের মধ্যে প্রমেয় বলে চ্যাপ্টার আছে, প্রমেয়ের চ্যাপ্টারটা তিন ভাগে, মানে তিন ভাগে আমরা ভাগ করেছি, বাতজ প্রমেয়, পিতজ প্রমেয়, কফজ প্রমেয়। কফজ প্রমেয়ের মধ্যে একটা প্রমেয় আছে যাকে আমরা মধুমেহ বলি, তাকেই, তার যে ক্যারেক্টারটা আজকাল মডার্ন যুগে, মানে মডার্ন সায়েন্সের মধ্যে তাকেই এনারা ডায়াবেটিস বলে গণনা করেছে। আপনি থাকেন বাগমারি, বাগমারিটা থেকে আমাকে দেখাতে আপনার জন্য খুব ইজি হবে। আপনি যদি, আপনার মনে হয় যে সাউথ সিটি মলটা আপনার জন্য খুব কাছাকাছি, আপনি ওইখানেও এসে আপনার মাকে আমাকে দেখাতে পারেন। বা আপনার যদি মনে হয় কি যদি রাজবিহারীটা, রাজবিহারী ট্রায়াঙ্গুলার পার্কটা যদি আপনার কাছাকাছি, তাহলে আপনি ওইখানেও এসে আমাকে দেখাতে পারেন, বা আপনি লেক টাউনেও এসে আমাকে দেখাতে পারেন। এর মধ্যে মানে কনফিউশন হয়ে যাচ্ছে না কি আপনি কোথায় দেখাবেন কোথায় দেখাবেন না, দু তিন দিন এর মধ্যে কেটেও যেতে পারে। তাহলে একটা কাজ করবেন, কালকে সকালবেলা বাজারে গিয়ে নিজের হাত থেকে পদ্ম গুলঞ্চ কিনে আনবেন। ডেলি রাত্রিবেলা মায়ের এক বিতে পদ্ম গুলঞ্চর স্টেমটাকে কেটে নেবেন, তার ছোট ছোট টুকরো করবেন, কাঁচের গ্লাসের মধ্যে পদ্ম গুলঞ্চর টুকরোগুলো দিয়ে ওর মধ্যে গরম জল ভরে রেখে দেবেন। আপনার মাকে বলবেন সকালবেলা কুলকুচি না করে ওই জলটাকে ছেঁকে ধীরে ধীরে করে উনি জলটা খাবেন, আধ ঘন্টা যেন উনি কিছু না খান। আর যেমনি উনি যে ট্রিটমেন্টে আছেন ওই ট্রিটমেন্টে উনি থাকুক, যেদিন আপনার সময় হবে, যেদিন আপনার মা, আপনার মনে হবে কি হ্যাঁ মাকে এবার স্যারকে দেখাতে হবে, হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। খালি একটা কথা মনে রাখবেন, যে বা যারা অনেক দিন ধরে বেসিক্যালি দেখা গেছে, আমার থেকে লোকরা যখন জিজ্ঞেস করে কি কারণটা কি ক্রনিক কিডনি ডিজিজের কারণটা কি, কেন কিডনিটা নষ্ট হয়, তো ওর মধ্যে আমি দেখেছি কি যে বা যারা প্রেশারের ওষুধ অনেক বছর ধরে খাচ্ছে বা অনেক বছর ধরে ডায়াবেটিস ওষুধ খাচ্ছে, তাদের পরবর্তীকালে দেখা যায় দে আর দ্য পেশেন্ট অফ সিকেডি। তো আমি আপনাকে একটাই কথা বলবো, যদি আপনার মনে হয় এই পদ্ম গুলঞ্চটা আরম্ভ করুন, কেন কি আপনি আমার ট্রিটমেন্ট, আমার থেকে ট্রিটমেন্ট করালেও এটাকে আমি খেতে বলবো আপনাকে। আর মাকে বলবেন যেন তামার পাত্রের জলটা যেন খায়, একটা তামার জগের মধ্যে ফুটন্ত গরম জল ভরে রেখে দেন, জলটা যখন ঠান্ডা হবে মা যেন ওইটাই খায়। কেন কি সবসময় মনে রাখবেন কি তামার মধ্যে যে গুণটা আছে এ আমাদের শরীর থেকে ময়লা বার করতে খুব সুন্দর কাজ করে। তো এটা আপনাকে বলে দিলাম, হেল্পলাইন নম্বরটা অবশ্যই টুকে রাখবেন, যদি পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটাও টুকে রাখবেন, মায়ের ব্লাড রিপোর্টটা যদি আপনি পাঠিয়ে দেন তো আমরা ওর মধ্যেও কিছু আপনাকে অ্যাডভাইস দিয়ে দিতে পারি। আর আমাদের সঙ্গে দেখা করুন, দেখবেন আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অবশ্যই আমাদের হাতে সময় প্রায় শেষের দিকে চলে এসছে, আপনাদের আবারও বলে দেব যে হেল্পলাইনের আপনারা সাহায্য নিন, 9074145, 9073404265, হোয়াটসঅ্যাপ 9831828287। এবং অবশ্যই বাকি চেম্বার্স আমি বলে দিচ্ছি, সেই চেম্বার্সের ডেট জানতেও কিন্তু আপনাদের হেল্পলাইনে ফোন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাবো, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।